কার্যকর কাণ্ডে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সিবিআই। আরজিকর কাণ্ডে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই চার্জশিটে কাদের কাদের নাম রয়েছে? না দেখো, তোমাকে বলে দিই, আমরা রয়েছি আলিপুর জাজ কোর্টে, সিবিআই স্পেশাল কোর্ট। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার দোতলায় সিবিআই স্পেশাল কোর্ট, এবং আমরা দেখলাম 10 মিনিট আগেই সিবিআই এর আধিকারিকরা চার্জশিটের কপি নিয়ে কোর্টের ভেতরে প্রবেশ করেছেন। এবং আরজিকর দুর্নীতি মামলা, যে মামলা তদন্ত সিবিআই করছিল এবং পাশাপাশি ইডির আধিকারিকরাও করছেন, কিন্তু সিবিআই এর মামলায় তুমি জানো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং ঠিক 87 দিনের মাথায়, 87 ডেজ, 87 দিনের মাথায় কিন্তু এই চার্জশিট জমা পড়ছে। সিবিআই সূত্রের খবর, চার্জশিটে যে 5 জন গ্রেপ্তার হয়েছিল, তোমার মনে থাকবে প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ছে। ছাত্রনেতা আশিস পাণ্ডে, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ছে। 2 জন ভেন্ডার, তোমার মনে থাকবে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, তাদের নামে চার্জশিট জমা পড়ছে। এবং আফসার আলী, যার বিরুদ্ধে তোমার মনে থাকবে যে বিতর্ক হয়েছিল এবং একটা ভিডিও, ভাইরাল ভিডিও সামনে এসেছিল, সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তা রক্ষী, তার নাম রয়েছে এই চার্জশিট। অর্থাৎ 5 জনের বিরুদ্ধে 125 পাতার চার্জশিট, এবং তার সঙ্গে প্রায় 500 পাতার তথ্য প্রমাণের নথি, অর্থাৎ একাধিক স্টেটমেন্টের কপি রয়েছে, সাক্ষীদের বয়ান রয়েছে। এবং সিবিআই সূত্রের খবর, আরজিকর দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে গত 87 দিনে তারা যে তথ্য পেয়েছেন এবং কিভাবে বেআইনি টেন্ডার দেওয়া হয়েছিল, কিভাবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সরকারি নিয়ম না মেনেই নিজের রাজ চালাতেন এক ধরনের, সেই কথা কিন্তু এই চার্জশিটে লেখা হয়েছে। এবং কিভাবে সরকারি টাকা নয়ছয় করা হয়েছে, প্রাইভেট অ্যাকাউন্টে জমা পড়েছে, এবং এই যে 2 জন ভেন্ডার যাদের নামে চার্জশিট জমা পড়ছে, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, তাদের কি রোল ছিল সেটা রয়েছে এই চার্জশিটে। অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলার চার তদন্ত সিবিআই আধিকারিকরা করছিলেন, এবং এই মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রনেতা আশিস পাণ্ডে, তোমার মনে থাকবে সিবিআই তরফে আগেই দাবি করা হয়েছিল যে সন্দীপ ঘোষ এবং যে র্যাকেট সেখানে কাজ করত, তার সঙ্গে এই ছাত্র নেতার একটা নেক্সাস ছিল, এবং কিভাবে এই নেক্সাস ছিল, কিভাবে এই গোটা র্যাকেট কাজ করত, ছাত্রনেতা আশিস পাণ্ডের কি রোল ছিল, সেই যাবতীয় তথ্য এবং প্রমাণ সহ, নথি সহ, সাক্ষীদের বয়ান সহ কিন্তু সিবিআই আধিকারিকরা আজকেই জমা দিচ্ছেন। অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট জমা পড়ছে, এবং চার্জশিট জমা করার প্রক্রিয়া ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা শুরু করে দিয়েছেন। এবং তোমাকে বলি, এই চার্জশিটে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, আইপিসি 420 প্রতারণার অভিযোগ আনা হয়েছে, টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে, 120B চক্রান্তের অভিযোগ আনা হয়েছে, এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের একাধিক ধারা রয়েছে এই চার্জশিটে। অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলায় কিন্তু এই প্রথম চার্জশিট জমা পড়ছে। চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষ, ছাত্রনেতা আশিস পাণ্ডে সহ 5 জনের, এবং সেই চার্জশিট জমা দেওয়ার যে প্রক্রিয়া, যাবতীয় নথি জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।